আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুভি বিগলস ভিডি চ্যানেলের আরও একটি অসাধারণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা একটা গাড়ির রিভিউ দিব, একটা এক্সিউ ফিল্ডার হোয়াইট কালারের 2009 মডেলের, এবং হচ্ছে কয়েকটা গাড়ির প্রাইস আপডেট জানাবো। যেহেতু শীতকালীন চলতেছে, সবাই খুব ঠান্ডার সাথে মানে গরম থাকার জন্য বা একটু ওয়ার্ম আপের চেষ্টা করতেছে, তো সেই ওয়ার্ম আপের জন্য ফাইভ স্টার কার সেলস সেন্টারে শীতকালীন অফার চলতেছে। তো আজকে আমি কয়েকটা গাড়ি দেখাবো যে গাড়িগুলোতে 70,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভিউয়ার্স। তো এই অফারটা নেওয়ার জন্য আপনারা এই শোরুমে চলে আসুন, গাড়িগুলো দেখুন, দেন হচ্ছে আপনারা এই ডিসকাউন্টে গাড়িগুলো নিতে পারবেন। তো চলুন আজকে দেখি কি কি গাড়িতে ডিসকাউন্ট আছে এবং একটি গাড়ির ফুল রিভিউ দেখবো। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা একটি এক্সিউ ফিল্ডের গাড়ি দেখছি। এটা হচ্ছে 2009 মডেল, 2014 রেজিস্ট্রেশন। এটার প্রথম হচ্ছে আমি ফ্রন্ট সাইডটা একটু দেখাচ্ছি আপনাদের। ঢাকা মেট্রো কোর 37 সিরিয়ালের গাড়ি এটা। এটার হেডল্যাম্পটা দেখতে পাচ্ছেন, অরিজিনালি গাড়ির সাথে এখনও হেডল্যাম্প আছে, এবং সামনের যে গ্রিলটা আছে সেটাও একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। তো এই পাশের যে হেডল্যাম্পটা আছে সেটা চেঞ্জ করা হয়েছে, এবং ভিউয়ার্স সামনে স্টিল বাম্পার ইনস্টল আছে, এবং ফগ লাইট দেখতে পাচ্ছেন, এটার দোনো পাশে হচ্ছে ফগ লাইট আছে, এবং এই গাড়িটা টাচ আপ করা হয়েছে, সম্পূর্ণ সাদা রঙের গাড়ি। প্লাস্টিক বাম্পারটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে, কোনো ডেন বা স্পট কিছুই নেই, গাড়িতে কোনো মেজর রঙের কাজ নেই যেহেতু এটা টাচ আপ করা হয়েছে ভিউয়ার্স। তো এটার ইঞ্জিনের লুকটা যদি আমি একটু দেখাই, সরি ইঞ্জিন বনাট বা হুড যেটাই আমরা বলি, এটাও একদমই ফ্রেশ আছে, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এবং এই ইঞ্জিন বনাটের কর্নারগুলো দেখতে পাচ্ছেন একদমই গাড়ির সাথে সেট হওয়া আছে, চ্যাসিসের সাথে। এবং ভিউয়ার্স, এটার হচ্ছে আপনার সামনের যে গ্লাসটা আছে এটা হচ্ছে অরিজিনাল, এখানে টয়োটার মার্কিং লোগো করা আছে। তো ভিউয়ার্স, আমি এই পাশের লুকটা একটু আপনাদেরকে যদি দেখাই, তো ভিউয়ার্স এই পাশের শুরুতেই আমি দেখাচ্ছি, এই পাশের টায়ার এবং রিংটা দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে, টায়ার মোটামুটি ভালো অবস্থায় আছে, এবং গাড়ির ফুল এই বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ কিছু নেই, কোনো স্পটও কিন্তু নেই ভিউয়ার্স। তো এই পাশে দেখতে পাচ্ছেন পেছনের টায়ার এবং রিং। তো ভিউয়ার্স, এই পাশের ডোরের গ্লাসগুলো অরিজিনালি আছে, টয়োটার লোগো মার্কিং করা আছে। আমি পেছনের দিকটা যদি দেখাই, এটার প্রথমেই পেছনের গ্লাস অরিজিনাল, এখানে 4-স্টার মার্কিং করা আছে, পেছনে একটা ওয়াইপার আছে, এবং ভিউয়ার্স নিচে একটা স্টিল বাম্পার ইনস্টলড আছে, এবং এটা এক্সিও ফিল্ডার এক্স গ্রেডের গাড়ি, এবং যে টেইল ল্যাম্পগুলো দেখছেন এটা এখনও গাড়ির সাথে অরিজিনালি আছে। এই পাশে টেইল ল্যাম্পটাও দেখাচ্ছি, এবং ভিউয়ার্স পেছনে উপরে একটা এন্টিনা দেখতে পাচ্ছেন, এবং গাড়ির এই পাশের পেছনের যে প্লাস্টিক বাম্পারটা দেখাচ্ছি একদমই ফ্রেশ অবস্থায় আছে, কোনো স্পট স্ক্র্যাচ কিছু নেই, গাড়িটা একদমই টিপটপ কন্ডিশনে আছে। তো ভিউয়ার্স, এই পাশের লুকটা যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন প্রথমেই আমি টায়ার এবং রিংটা একটু দেখাচ্ছি, একদমই ফ্রেশ অবস্থায় আছে। তো আপনার ভিউয়ার্স, সামনাসামনি শোরুমে এসে গাড়িটি দেখেন, আশা করি অবশ্যই পছন্দ হবে, কিন্তু গাড়িটার একদমই টিপটপ কন্ডিশনে আছে। এই পাশের সামনের টায়ার এবং রিংটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, ফুল বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ কিছুই নেই, কারণ আমি কিছুক্ষণ আগেই বললাম এটা টাচ আপ করে গাড়িটা শোরুমে উঠানো হয়েছে। তো ভিউয়ার্স, আমি ইন্টেরিয়ার লুকটা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের, এবং এটা উডেন প্যানেল আছে, উডেন করা, মাল্টিমিডিয়া প্লেটটা কিন্তু এখন অরিজিনাল আছে। ওই পাশে ডোর প্যাডটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন, অটো ট্রান্সমিশনের একটা গাড়ি। এটা হচ্ছে এই গাড়িটার ড্যাশবোর্ড মিটার, এসি হচ্ছে টাচ। ভিউয়ার্স, এখানে স্টোরেজ আছে, প্রচুর পরিমাণে স্টোরেজ আছে, দেখতে পাচ্ছেন প্রচুর পানি রাখার বোতল। তো ভিউয়ার্স, ইন্টেরিয়রটা কিন্তু বিস্কিট কালারের, সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কি স্টার্ট গাড়ি। তো এই পাশের ডোর এবং ডোর প্যাডটা যদি আমি দেখাই, তো ভিউয়ার্স প্যাসেঞ্জার সিটের লুকটা একটু দেখাই আমি। তো ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার সিটের লুকটা, ওই পাশের ডোর প্যাডটা দেখাচ্ছি একদমই ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন, পেছনেও হচ্ছে বিস্কিট কালারের সিট কভার, এবং তিনজন খুব অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন, স্পেসও প্রচুর আছে। এখান থেকে আমি একটা ফ্রন্টের লুক দেখিয়ে দিচ্ছি। তো সিলিংয়ের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ অবস্থায় আছে, গাড়িটি খুব কম ইউজ হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এই পাশের ডোর এবং ডোর প্যাডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই গাড়িটার ইঞ্জিনের লুকটা দেখছি, এটাতে ভিভিটি এর ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, 1500 সিসি হচ্ছে ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট, সিএনজি এন্ড অকটেন ড্রিভেন, এসি কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন। ব্যাটারি হচ্ছে হেমকোর ব্যাটারি আছে, লাগানো আছে। ভিউয়ার্স, ইঞ্জিনের লুকটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ইঞ্জিনটা একদম আনটাচড একটা ইঞ্জিন, আপনারা একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। আমি নিচে গিয়ারবক্সের অংশটা একটু দেখানোর চেষ্টা করছি, খুব ইঞ্জিনে কিন্তু রাস্ট ময়লা একদমই নেই, আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারেন, একজন এক্সপার্ট নিয়ে এসে দেখেন। তো ভিউয়ার্স, ইঞ্জিন হুড বা বনাট আমি একটু দেখাচ্ছি, এটাও দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ অবস্থায় আছে।
তো ভিউয়ার্স, এই গাড়িটার ট্রাঙ্কের ইনসাইড লুক দেখাচ্ছি, ব্যাকডালার যে লুকটা দেখতে পাচ্ছেন, প্রচুর স্টোরেজ আছে। এটা কিন্তু চাইলে আপনারা খুলতেও পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সিএনজির স্টোরেজটা, এবং এখানে ব্যাগেজ নিয়ে, ভালো ব্যাগেজ নিয়ে ট্রাভেল করার মতো স্পেস কিন্তু পেয়ে যাবেন। এবং নিচে হচ্ছে টায়ার চেঞ্জ এবং টুল বক্সের যে অপশনটা আছে। তো ভিউয়ার্স, এখান থেকে আমি পুরো সিলিংয়ের একটা ভিউ দিয়ে দিচ্ছি, ভেতরের ভিউটাও সহকারে। তো ভিউয়ার্স, ব্যাকডালাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই গাড়িটার ব্যাকডালা, একদমই ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। আমি এই কর্নারের দিকগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, এখন প্রাইস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে 2009 মডেল, 2014 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো কো 37 সিরিয়ালের গাড়ি। এটা হচ্ছে আপনার আপনার ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, ভিভিটিআইয়ের 1500 সিসির ইঞ্জিন আছে, সিএনজি এন্ড অকটেন ড্রিভেন, এসি কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, গাড়িটির ইন্টেরিয়ার বিস্কিট কালারের, একদমই টিপটপ কন্ডিশনে আছে, অল পেপারস আপ টু ডেট। এবং ভিউয়ার্স, এটার প্রাইস নিয়ে কথা, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 13,20,000 টাকা, বাট এটা যেহেতু ডিসকাউন্ট চলছে, এটা 40,000 টাকা ডিসকাউন্ট পাবেন। তো এটা হচ্ছে 40,000 টাকা ডিসকাউন্টে এটা 12,80,000 টাকা আর কি পড়বে। তো ভিউয়ার্স, গাড়িটার এসি ওয়ার্ক করে কিনা ভালো মতন সেটা একটু দেখাবো। তো চলুন আমরা গাড়িটা স্টার্ট করে দেখাই। তো ভিউয়ার্স, এখন গাড়িটা আমরা স্টার্ট করতেছি, সুইচ দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ড্যাশবোর্ডের লাইট জ্বলে আসছে, গাড়ি মাত্র স্টার্ট হয়ে গেল। গাড়িটি কিন্তু সর্বমোট চলেছে 62,467 কিলো, সো গাড়িটা খুব কম ইউজ হয়েছে। তো আমরা একটু এসিটা দিয়ে দেখি। তো ভিউয়ার্স, এই গাড়িটা এখন এসি অন করলাম, দেখতে পাচ্ছেন সম্ভবত আপনারা এয়ার ব্লোয়িং এর একটা সাউন্ড পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা এখন ডিতে দিলাম। তো আমরা এখান থেকে মুভ করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এসিটা মোটামুটি বেশ ভালো ঠান্ডা হয়, আপনারা সামনাসামনি এসে গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে মূলত দেখতে পারেন আর কি, সাথে অবশ্যই এক্সপার্ট নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা আজকে প্রাইস আপডেট দিব এই এফ প্রিমিওটা। এটা হচ্ছে 2003 মডেল, 2007 রেজিস্ট্রেশন। এটা রিভিউ, সম্পূর্ণ রিভিউ আমার চ্যানেলে আছে। তো এটার আস্কিং প্রাইস ভিউয়ার্স দেওয়া হয়েছিল আপনার 12.5 লাখ টাকা। তো এটা ভিউয়ার্স তারা 50,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তো এটার প্রাইস হচ্ছে 11,80,000 টাকা। তো আপনারা সামনাসামনি এসে গাড়িটি দেখতে পারেন। গাড়িটার ইন্টেরিয়ার বিস্কিট কালারের, এসি রানিং আছে, পেপারস আপ টু ডেট। তো এলো অ্যালুমিনিয়ামের টায়ার এবং রিং আছে। তো এটা হচ্ছে 50,000 টাকা কমিয়ে দিয়েছে ভিউয়ার্স শীতকালীন অফার। তো চলে আসুন, এই গাড়ির দাম হচ্ছে 11,80,000 টাকা। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা একটা এক্স ফিল্টার গাড়ি দেখবো। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার দুইটা ভিডিওর আগের ভিডিওতে এটার প্রাইস আপডেট জানিয়েছিলাম, যে 10,35,000 থেকে আস্কিং 9,70,000 করা হয়েছে। তো ভিউয়ার্স, এই শীতকালীন অফারে এই গাড়িটার দাম আরও কমিয়ে দেওয়া হয়েছে, মাত্র 9,00,000 টাকা হলে এই গাড়িটা আপনি নিয়ে নিতে পারবেন। এই গাড়িটার কিন্তু 2004 মডেল, 11 রেজিস্ট্রেশন, এলপিজি করা, সামনে পেছনের গ্লাস অরিজিনাল, সব কিছু এখনও জেনুইন পার্টস আছে। ঢাকা মেট্রো 31 সিরিয়ালের গাড়ি হচ্ছে এটা। এটার ভিউয়ার্স, ইন্টেরিয়ারটা কিন্তু হচ্ছে আপনার বিস্কিট কালারের, আমি একটু আবারও দেখাই দিই। দেখতে পাচ্ছেন এটা ড্যাশবোর্ডের যেই বিয়াটা উডেন করা আছে, এবং ভিতরটা ইন্টেরিয়ার বিস্কিট কালারের। তো ভিউয়ার্স, আপনারা দেরি না করে চলে আসুন। এটা কিন্তু 9,70,000 থেকে একদম 70,000 টাকা ডিসকাউন্টে, মাত্র 9,00,000 টাকা হলেই গাড়িটি সেল করা হবে। তো আপনারা এই অফারটা লুফে নিতে এখনই চলে আসুন। তো ভিউয়ার্স, এই কিয়া পিকান্টো গাড়ির প্রাইস আপডেট জানাবো। আমার এই দুই দিন আগের ভিডিওতে এই কিয়া পিকান্টোর ফুল রিভিউ দেওয়া আছে ভিউয়ার্স। এটা কিন্তু টয়োটার ইঞ্জিন লাগানো আছে, অনেকটা রেড ওয়াইন কালারের গাড়ি, 2005 মডেল, 6 রেজিস্ট্রেশন, 1300 সিসির ইঞ্জিন আছে। এটা ভিউয়ার্স সম্পূর্ণ তেলের একটা গাড়ি। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই সুন্দর গাড়িটি একদমই ছোটোখাটো, আমি পেছনের দিকটা একটু আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে এই গাড়িটির পেছন দিক। তো এটা হচ্ছে কিয়া, কোরিয়ান ব্র্যান্ডের একটা গাড়ি। তো ভিউয়ার্স, এটার প্রাইসটা হচ্ছে, এটাতেও ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, আমার সেই রিভিউতে এটার আস্কিং চাওয়া হয়েছিল 4,90,000 আর 95,000 এরকম। তো এটাতে ভিউয়ার্স 4,90,000 টাকাই এটা দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে আপনার 50,000 ডিসকাউন্টে, এটা আপনার হচ্ছে 4,40,000 এই গাড়িটি ছেড়ে দেওয়া হবে ফিক্সড রেট। তো 50,000 টাকা ডিসকাউন্ট পেতে চলে আসুন এই গাড়িটি নেওয়ার জন্য, 4,40,000 এই গাড়িটা দিয়ে দিবে।
তো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা একটা জি করোলা গাড়ির আপডেট জানাবো। এটা হচ্ছে 2003 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন, এটা 3 এর ওল্ড শেপটা ভিউয়ার্স। তো এটাতে হচ্ছে আমার লাস্ট আগের ভিডিওতে, সম্ভবত দুই এক দিনের আগের ভিডিওতে এটা রিভিউ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এটার আস্কিং প্রাইস চাওয়া হয়েছিল 935,000 টাকা। তো এই শীতকালীন যে অফারটা চলতেছে ভিউয়ার্স, এই অফারটাতে এটারও ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিউয়ার্স। এটা আমি প্রথমে একটু দেখাই, এটা হোয়াইট কালারের গাড়ি, এটা সদ্য ডেন পিন করা, এটা ঢাকা মেট্রো গো 21 সিরিয়ালের গাড়ি। ইন্টেরিয়রটা কিন্তু ভিউয়ার্স বিস্কিট কালারের। তো আমি একটু আপনাদেরকে এরপরও দেখাই দিই, যদিও এটা সম্পূর্ণ রিভিউ আছে। তো এটা হচ্ছে আপনার একদমই ডেন পেন করা, ইঞ্জিন রিকন্ডিশন পেয়ে যাবেন। তো আমার লাস্ট ভিডিওতে এটা 935,000 টাকা আস্কিং চাওয়া হয়েছে, তো এটা তো ভিউয়ার্স 50,000 টাকা ডিসকাউন্ট। তো 885,000 হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন। তো এই যে ডিসকাউন্টগুলো নিতে, শীতকালীন এই গরম অফারগুলো নিতে ভিউয়ার্স চলে আসুন, আপনারা সময় নষ্ট না করে। তো এটাতেও 50,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স আমরা এখন একটা টয়োটা এফ প্রিমিও গাড়ি দেখছি। এটা হচ্ছে 2005 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার, সুপার কুল একটা গাড়ি। গাড়ির লুকিংটা দেখলে পছন্দ হবে না এমন কোনো মানুষ নাই। তো এটা হচ্ছে ঢাকা মেট্রো গো 23 সিরিয়ালের গাড়ি ভিউয়ার্স। এই গাড়ির রিভিউটাও আমাদের চ্যানেলে আছে। তো এটার প্রাইস আপডেট জানাবো ভিউয়ার্স। এটার প্রথমেই আমি একটু ইন্টেরিয়রটা দেখাই নিই ভিউয়ার্স। এই গাড়িটা এই শোরুমে যেই আসে সেই একবার হলেও এই গাড়িটা দেখে, ইন্টেরিয়রটা একদম ব্ল্যাক কালারের। তো ফুল রিভিউ দেখতে ভিউয়ার্স আপনি আমাদের এই চ্যানেলের যে এটা রিভিউ আছে সেটা একটু কষ্ট করে দেখে নেন। তো ভিউয়ার্স এটা হচ্ছে সামনে পিছনে স্টিল বাম্পার ইনস্টল আছে ভিউয়ার্স। এটা কিন্তু একদম টিপটপ কন্ডিশনে গাড়ি। তো ভিউয়ার্স এটার রিভিউতে এটার আস্কিং 13,80,000 টাকা দেওয়া হয়েছিল ভিউয়ার্স। এই গাড়িটাতেও 70,000 টাকা ডিসকাউন্ট, ইট মিনস এটার প্রাইস হচ্ছে ফিক্সড 13,10,000 টাকা হলে গাড়িটি ছেড়ে দিবে ভিউয়ার্স। এই অসাধারণ গাড়িটি, এত সুন্দর গাড়িটি নিতে চলে আসুন ফাইভ স্টার কার সেল সেন্টারে, এই গাড়িটি 70,000 টাকার ডিসকাউন্ট পেতে। তো ভিউয়ার্স আজকের মতো এতটুকুই, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল মাস সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।